চলে আসলাম কুমিল্লার বিখ্যাত রসমালাই খেতে। আর এইটা হচ্ছে ভিতরের দৃশ্য, আশা করি ভিডিওটি দেখবেন এবং সবাই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো হঠাৎ চলে আসলাম কুমিল্লাতে, আর এইটা হচ্ছে মাতৃভাণ্ডার কুমিল্লার বিখ্যাত রসমালাই। খোঁজ নিয়ে জানা গেছে 1990 সালের দিকে কুমিল্লা অঞ্চলে রসমালাই তৈরি শুরু হয় এবং 1930 সালে কুমিল্লা মাতৃভাণ্ডার রসমালাই বানিয়ে নাম করে। আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে প্রচুর ভিড়, আর এইখানে বসে খাওয়ার কোনো অপশন নাই। আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম, আমি তো ফার্স্ট টাইম এখানে আসছি, তো আমি তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে ভাই এখানে কি বসে খাওয়ার কোনো অপশন আছে, বলে যে না ভাই এখানে বসে খাওয়ার অপশন নাই, কারণ প্রচুর পরিমাণে ভিড় থাকে এবং প্রচুর পরিমাণে ভিড় থাকার কারণে এখানে বসে খাওয়া যায় না। সো আপনি এইখান থেকে শুধু পার্সেল নিতে পারবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে পার্সেল করা হচ্ছে এবং এইগুলো সারাদিন মানে কত মানুষ চেয়ে এইখান থেকে পার্সেল নেয় তার কোনো হিসাব নেই। আপনাদেরকে আমি ভিতরে একটু যদি দেখাইতে চাই, ভিতরে ভিডিও করা নিষেধ, তারপর আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে ভিতরে দেখানোর জন্য। আমি তাদেরকে রিকোয়েস্ট করি শুধু এই ভিতরে ভিডিও করানোর জন্য, ভিডিও করার জন্য, কিন্তু তারা আমাকে নিষেধ করে। তারপর আমি একটু ভিতরে ফুটেজগুলো নিয়ে নিই, দেখেন ভিতরে কত মানুষ কাজ করতেছে। আর এইখানে প্রতিদিন শত শত মানুষ আসে এই মাতৃভাণ্ডার থেকে রসমালাই কেনার জন্য। তারা আমাদেরকে জানিয়েছেন মহাসড়কের পাশে আমাদের নাম ব্যবহার করে যারা রসমালাই বিক্রি করে তার সঙ্গে আমাদের মানে তাদের কোনো সম্পর্ক নেই। জানা যায় শঙ্কর সেনগুপ্তর হাত ধরে এই মাতৃভাণ্ডার রসমালাই দোকানটি বিকশিত হয় এবং বর্তমানে তার ছেলে অনির্বাণ সেনগুপ্ত ব্যবসাটি পরিচালনা করেন। আপনারা জেনে অবাক হবেন যে এই অনির্বাণ সেনগুপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি রসমালাই কিনতেছি, আর একটা স্যাড নিউজ হচ্ছে এইটা আগে 260 টাকা দাম ছিল, আর এটা বর্তমানে 350 টাকা দাম হয়েছে। মানে চাহিদা থাকার কারণে আর সব কিছুর দাম বেশি হওয়ার কারণে এইটার দামও বেড়ে গেছে। আপনারা জেনে অবাক হবেন যে কুমিল্লার রসমালাইয়ের পরিচিতি কেবল বাংলাদেশে নয়, সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত গীতা পাশি কুমিল্লায় এসে মাতৃভাণ্ডার থেকে রসমালাই নিয়ে গেছে। তো ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়, চেষ্টা করবেন শেয়ার দেওয়ার জন্য যদি ভালো লাগে। আর এইটা হচ্ছে আমার অফিসিয়াল ফেসবুক পেজ এস এম ওয়াহিদুল ইসলাম, আপনারা সবাই ফলো করবেন। আপনাদের সবার জন্য দোয়া রইল, আপনারা আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম।